ঈদে ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় ফেরিঘাটে। মহাসড়কে দেখা দিচ্ছে যানজট, নিয়ম মেনে বাস ট্রেন ছাড়লেও টার্মিনালের স্বাস্থ্যবিধি উপেক্ষিত। সাধারণের একটা প্রবণতা আছে যে মনে করে আমি ট্রেনের ভিতরে সেফ, ট্রেনে উঠি মাস্কটা খুলে ফেলছে, কিন্তু মাস্ক আছে দেখবেন যে খুলে বসে আছে। এই এক টিপ দুই টিপ মারতে সারাদিন শেষ, যাত্রী দুই চারজন থাকলে নেমে যায়। করোনা উপসর্গে লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল, কয়েক জেলায় শতাধিক প্রাণহানি, রাজশাহী মেডিকেলে মারা গেছেন 15 জন। দুস্থদের মানবিক সাহায্য ভাগ বসালেন লালমনিরহাটের দলগ্রাম ইউপি চেয়ারম্যান, অপসারণ দাবি পরিষদ সদস্যদের। ময়মনসিংহে ব্যবসায়ীর পা কেটে ফেলার ঘটনায় প্রধান আসামি সহ 3 জন গ্রেফতার, ব্রাহ্মণবাড়িয়ায় মামলা করার 3 দিন পরে বাদী খুন, অভিযুক্তকে ধরতে চলছে অভিযান। কোরবানির পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের খামারিরা, লকডাউন শিথিল হলো দেখা নেই ক্রেতার। যদি গরুটা আমি বেচতে না পারি তা আমি চাষি কৃষক আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পশুগুলো যদি এবছরও থেকে যায় তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশ, আপনাদের সাথে আছি আমি শাহের ইসলাম। দর্শক, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। মুন্সিগঞ্জে শিমুলিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে লঞ্চেই বাড়তি যাত্রী পারাপার চলছে। এদিকে সকাল থেকে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ, বেশিরভাগ কাউন্টারেই টিকিট শেষ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা, আর গুনতে হচ্ছে দ্বিগুণ তিনগুণ ভাড়া। তবে স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে গন্তব্যে ছেড়ে গেছে। ঈদে 38 জোড়া আন্তনগর ও 19 জোড়া মেল কমিউটার ট্রেন চলবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় মুন্সিগঞ্জের শিমুলিয়া লঞ্চঘাটে। লঞ্চগুলোই সক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। এ রুটে 13টি ফেরি ও 82টি লঞ্চ চলাচল করছে। আরেক ব্যস্ততম নৌ রুট পাটুরিয়া দোলদিয়ায় যাত্রীর চাপ তুলনামূলক কম। এই সময়তে বাসা যাচ্ছি বাচ্চা বউ বাচ্চা কাটিং করার জন্য এক পরিবার পরিবার। দূরপাল্লার যানবাহন চললেও ঘাট পর্যন্ত পৌঁছাতে বেগ পেতে হচ্ছে ঘরমুখো মানুষদের। পথে যানজটের কারণে রাজধানীর গাবদলি বাস টার্মিনালে সময় মতো পৌঁছাতে পারছে না বাসগুলো, দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। যানজটের জন্য মনে আছে যে যাত্রী চাপ আছে, যানজটের জন্য গাড়ি আমরা ছাড়তে পারতেছি না। গাড়ি আসার কথা 9:15, তা এখন তো 10:15 বেজে যাচ্ছে, এখনো গাড়ি আসছে না। ৬০% বেশি ভাড়াই ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও অনেকেই সেটি মানছেন না। আবার কোনো কোনো বাস টার্মিনাল থেকে নিয়ম মেনে ছাড়লেও পথে তুলছে বাড়তি যাত্রী। ভাই বগুড়া জামো 2000 টাকা ভাড়া চায়। কত টাকা বেশি ভাড়া ডবল নিচ্ছে এবং কোনো স্বাস্থ্যবিধি মানানো হচ্ছে না। 60% জায়গা আপনার 200 টাকা করে ভাড়া নিচ্ছে। একজন করে বসার কথা আমরা আর কি বলবো, ড্রাইভাররাই তো 2 জন করে তুলতেছে। ভয় অবস্থা, তারপর আমাদের কোনো স্বাস্থ্যবিধি মানতেছে না। আপনার টিপ মারতে 8 ঘন্টা 9 ঘন্টা টাইম লাগতেছে, মালিকরে কয় টাকা দিব আমরা কয় টাকা নিব। তবে স্বাস্থ্যবিধি মেনেই কমলাপুর থেকে ছেড়ে গেছে ট্রেনগুলো। একটু বিলম্ব হলেও শুক্রবার সকালের দিকে শিডিউল ট্রেনগুলো ঠিকঠাক ছেড়ে গেছে। সরকারের আদেশ মেনে চলতেছে বা আমরাও মেনে চলতেছি। এয়ারপোর্ট যাওয়ার পরে বিমানবন্দর স্টেশন যাওয়ার পরে কি হয় সেটা বুঝতে পারতেছি না। নো মাস্ক নো সার্ভিস, আমরা কোনো যাত্রীকে মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশ করতে দিচ্ছি না। স্বাস্থ্যবিধি শতভাগ অনুসরণ করে ট্রেন পরিচালনা করা। ঈদের পর অর্ধেক আসনের টিকিট অনলাইনে বিক্রি হবে 18 জুলাই থেকে। স্টেশনে নয়, টিকিট বিক্রি হবে অনলাইনে। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে আছেন সহকর্মী কাজী মনুরুজ্জামান, সরাসরি চলে যেতে চাই মুহূর্তে তার কাছে। মানে ঘাটের পরিস্থিতি এখনকার কেমন সেটা জানতে চাই।
শালা স্বস্তির কোনো খবর নেই, প্রতি মুহূর্তে কিন্তু যানবাহন বাড়ছে এবং অপেক্ষার সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি আমার পেছনে কিন্তু পণ্যবাহী এবং যাত্রীবাহী পরিবহনের দীর্ঘ সারি, এরপরে যে টার্মিনাল রয়েছে টার্মিনাল পরিপূর্ণ হয়ে সড়ক জুড়ে প্রায় 3.5 কিলোমিটার এলাকায় এখন যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এছাড়াও এর মাঝে কিন্তু পশুবাহী বেশ কিছু যানবাহন রয়েছে। আমি সারাদিনের তথ্য যদি দেই, মাত্র 191টি যানবাহন পারাপার হয়েছে আজকে ফেরিতে। ফেরিগুলো 6টি ফেরি, প্রতিটি ছোট এবং ধীরগতি সম্পন্ন, এই কারণেই এই দিনে অল্প সংখ্যক কিছু যানবাহন পারাপার হয়েছে এবং যাত্রীবাহী পণ্যবাহী এই এই যানবাহনগুলোর সারি দীর্ঘ হচ্ছে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে পশুবাহী যানবাহনগুলোকে পারাপার করা হলো, এখনো ঘাটে কিন্তু 150 পশুবাহী যানবাহন রয়েছে। তীব্র গরম এবং এর কারণে কিন্তু যাত্রী এবং চালকরা যেমনটা দুর্ভোগে রয়েছেন এবং পশু ব্যবসায়ীরা এবং পশুগুলো বেশ কষ্ট এবং দুর্ভোগে রয়েছে। অনেক পশুই দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক পশু, এর মধ্যে কয়েকটি পশু মারাও গেছে এমনটা কিন্তু ব্যবসায়ীরা বলছেন। তারা বলছেন এই দীর্ঘ সময় অপেক্ষার কারণে তাদের গন্তব্যে পৌঁছতে দেরি হবে এবং তাদের যেই পশুগুলো বিক্রি করার কথা, হাটে ওঠানোর কথা, সেগুলো সম্ভব হবে না, যার কারণে তারা লোকসানের মুখে পড়বেন। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন যে আসলে এই রুটে যে 6টি ফেরি চলে প্রত্যেকটি আসলে ছোট এবং এগুলো অনেক পুরনো, যার কারণে এই অল্প সংখ্যক ফেরি দিয়ে যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। আগামী আরো 2-1 দিন এরকম যানবাহনের চাপ থাকবে এমনটাই কিন্তু বলছে কর্তৃপক্ষ। ধন্যবাদ আপনাকে। ঘরমুখো মানুষের চাপে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। গাজীপুরের বোর্ডবাজার থেকে যানবাহনের সারি থেকে রাজধানীতেও আশেপাশের জেলাতেও গাড়ির জট দেখা গেছে। বিভিন্ন সড়কে সংস্কার কাজ চলা ও সবাই একসাথে ঢাকা ছাড়ার চেষ্টা করায় এই যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। রাজধানীর বিমানবন্দর সড়ক, গাড়ির এই লম্বা সারি পৌঁছে গেছে গাজীপুরের বোর্ড বাজার পর্যন্ত। একই জায়গায় গাড়ি থেমে থাকছে ঘন্টার পর ঘন্টা। দীর্ঘ সময় পর ঈদের ছুটিতে গ্রামের বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকে। অন্যদিকে কোরবানির হাটের জন্য রাজধানীতে ঢুকছে গরুবাহী ট্রাক। বিভিন্ন সড়কে চলছে সংস্কার কাজ, ফলে সরু রাস্তায় বাড়তি গাড়ির চাপে সৃষ্টি হয়েছে তীব্র যানজটের। আমার একটাই আশা যে যারা ঈদের যাত্রায় যাচ্ছেন তারা একটু ধীরে সুস্থে রয়ে সয়ে যান। প্রচণ্ড গরম আর যানজটে গাড়িতে থাকা মানুষের যেন নাভিশ্বাস অবস্থা। জামে পড়তে যাব, এখন পর্যন্ত কোনো সারাই পাচ্ছি না। রাস্তাঘাটে যে জ্যাম দেখতে পারতেছি, আমার মনে হয় না অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এয়ারপোর্টে যাইতে পারবো। টার্গেট ছিল যে অন টাইমে পৌঁছে নামাজ পড়বো, নামাজটা আদায় করবো, সেটাও পাইনি। লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর গণপরিবহন চলাচল শুরু হলেও যানজটে হতাশ গাড়ি চালকরা। মালিকরা যে 2-4টে টিপ মেরে 2-4টে পয়সা পাবে শেষ ব্যবস্থা আর নাই, এই 1 টিপ 2 টিপ মারতেই সারাদিন শেষ। গাজীপুরতে 7টা সারছি, গুলিশান কাছে 12টা বাজে, আবার আমরা গুলিশান দিয়েছি এই মাত্র আধা ঘন্টা ধরে বসেছি। মালিবাগ থেকে টঙ্গী যেতে সর্বোচ্চ সময় লাগবে 20-25 মিনিট, আর এখন 3 ঘন্টা, সেটা তো বুঝে না কেমন ভোগান্তি দাদা। এদিকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সাভারের বারুইপাড়া থেকে পল্লী বিদ্যুৎ পর্যন্ত দেখা দিয়েছে যানজট। টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কয়েক কিলোমিটার এলাকায় থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা আরিচা মহাসড়কেও গাড়ির চাপ রয়েছে। এখনো খাওয়া দাওয়া কিছু করি নাই, জামাই পড়ে আসি। যেটির ফুট ভাই 2 দিনে, সেটির 3 দিনও লেগে যায়। কয়টায় পৌঁছায় কাপ তুলে দেয় তাও কইতে পারুক না ভাই। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, তবে সামনের দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতির শঙ্কা তাদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। মহাসড়কে যানজটের চিত্র জানবো সহকর্মীদের কাছ থেকে। পরিশুরুতে চলে যেতে চাই আসলে, সেখান থেকে যোগ দিয়েছেন মাহফুজুর রহমান নিপু। নিপু, মহাসড়কে এই মুহূর্তের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যানজট ধীরগতির জন্য হাইওয়ে পুলিশ আসলে কি বলছে জানাবেন। শায়লা, আসলে হাইওয়ে পুলিশ কিন্তু বলছেন যে প্রতি বছর যে এই ঈদ এলেই কিন্তু একসাথে তারা যে বাড়ি ফেরা সেটি কিন্তু তারা শুরু করাতেই কিন্তু অনেকটা বেগ পোহাতে হয়, আর বিশেষ করে এই কুরবানি ঈদ অর্থাৎ ঈদুল আজহার ভেতর কিন্তু যে বিষয়টি হয়ে দাঁড়ায় যে অনেক পশু বোঝাই ট্রাকগুলো কিন্তু ঢাকায় বা বিভিন্ন অঞ্চলে প্রবেশ করতে আসে এবং সেখানে আসার সময় কিন্তু যেগুলো পয়েন্ট আছে ঢাকার প্রবেশের ক্ষেত্রে এবং ঢাকার বাইর হওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে বা ত্রিমুখী যে সকল সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু জটলা বেঁধে যায়, আর সেই জটলার কারণে ধীরে ধীরে সৃষ্টি হয় যানজট। আরো কিছু কথা বলছেন যে তারা বলছেন যে অনেক সময় অনেক যানবাহন কিন্তু বিকল হতেও দেখাচ্ছে এবং এই বিকল যানবাহন সরাতে গিয়ে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের। তো সবকিছু মিলিয়ে এখনকার কিন্তু স্বস্তির কিছু খবর রয়েছে, যেমন নবীনগর চন্দ্রা আবদুল্লাপুর বাইপাইল এবং ঢাকা আরিচা মহাসড়ক, এই তিনটি সড়কই কিন্তু সকাল থেকে একেবারে অন্যরকম অনেকটা স্বাভাবিকের মতো কিন্তু পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে কয়েকটি পয়েন্ট অর্থাৎ বাইপাইল মোড়, আমিন বাজার, গাবতলি প্রবেশ পথ এবং নবীনগর এই অঞ্চলগুলোতে কিন্তু যানবাহনের কিছু ধীরগতি রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা কিন্তু মাঠে নেমেছেন এবং তারা কাজ করার চেষ্টা করছেন যে দ্রুতই যারা গন্তব্যে পৌঁছবেন তাদেরকে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে দেওয়ার জন্য কিন্তু তারা কাজ চলে যাচ্ছেন। শায়লা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। পর্যায়ে চলে যেতে চাই সিরাজগঞ্জে, সেখান থেকে যোগ দিচ্ছেন গোলাম মোস্তফা রুবেল। রুবেল, সকাল থেকেই তো আসলে সড়কে বেশ যানজট, এই মুহূর্তের কি চিত্র সেটি জানাবেন। শাইলা, আসলে গতকাল থেকে যখন পরিবহন চলাচল শুরু করেছে ঠিক তখন থেকেই কিন্তু আসলে এই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কগুলোতে ব্যাপক যানজটের আমরা লক্ষ্য করেছি। মাঝে মাঝে থেকে যানজট, আবার তারপরে কিন্তু স্বাভাবিক অবস্থা হলেও গাড়ি কিন্তু প্রচুর চাপ রয়েছে। আমি দেখানোর চেষ্টা করি, আমি রয়েছি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগের ঠিক কড্ডার মোড় যে এলাকাটি, সেই এলাকাতেই রয়েছে। আসলে এই এলাকাতে যদিও মহাসড়কের ফোর লেনের কাজ চলছে, তারপরে কিন্তু আসলে এখানে গাড়ির যে চাপটি, অর্থাৎ গত কয়েকদিন অর্থাৎ দীর্ঘদিন পর গতকাল থেকে যখনই এই মহাসড়কে অর্থাৎ এই গণপরিবহন স্বাভাবিক করে দেওয়া হয়েছে, তারপর থেকে কিন্তু আসলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যে সমস্ত যানগুলো সেগুলো কিন্তু ব্যাপকভাবেই চাপ সৃষ্টি হয়েছে। অর্থাৎ আপনি দেখতে পারবেন যে গাড়ি কিন্তু আসলে অনেকটা ধীর গতিতেই চলাচল করছে, অর্থাৎ তারপরে কিন্তু মাঝে মাঝে নলকা ব্রিজ যেটি রয়েছে সেখানে কিন্তু অনেকটা যানজটের সৃষ্টি হচ্ছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এই যানজট নিরসনের জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং তারা অনেক কাজ করে যাচ্ছে, তারপরে কিন্তু আসলে গাড়ির এ পরিমাণ চাপ, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে এ পরিমাণ গাড়ি আসছে, অর্থাৎ মানুষ ইরে যারা ঘরে ফেরা ঘরের দিকে যারা নাইট অনেক ইরে ঘরে ফিরিয়েছে তাদের জন্য কিন্তু আসলে অনেকটাই ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ছোট ছোট শিশুদের নিয়ে যারা আসছে এই গরমের মধ্যে অনেকটা দীর্ঘ সময় কিন্তু তাদের থাকতে হচ্ছে এই মহাসড়কে যানজটে পড়ে। অর্থাৎ এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে, অর্থাৎ আজকে সকাল থেকে 11টা নাগাদ অনেকটা যানজট থাকলেও তারপর থেকে কিন্তু স্বাভাবিক অবস্থা অনেকটা ফিরে এসেছে। অর্থাৎ এখন কিন্তু অনেকটা ধীর গতিতে গাড়ি চলাচল করলেও স্বাভাবিক অবস্থায় আসতে অনেকটা সময় লাগবে বলছে এখানকার যারা পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তারা। তবে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো যে যেতেও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে। তবে গরুর পণ্যবাহী যে গাড়িগুলো রয়েছে, অর্থাৎ গরুর গাড়িগুলো যে রয়েছে সেগুলোকে খুব দ্রুত তারা ছাড়িয়ে দিচ্ছে এবং সেগুলো যেন দ্রুত চলে যায় সে ব্যবস্থা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে করছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে এমন অবস্থায় থাকলে কিন্তু আসলে মানুষ খুব স্বাভাবিকভাবেই বাড়িতে ফিরতে পারবে। তবে মাঝে মাঝে যখন যানজট সৃষ্টি হয় তখন কিন্তু অনেকটাই নার্ভিসহ জীবনযাপন শুরু হয়ে যায় যাত্রীদের। শায়লা, ধন্যবাদ আপনাকে। করোনা উপসর্গ নিয়ে গেল 24 ঘন্টায় বিভিন্ন জেলায় 115 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন 32 জন। মৃতদের মধ্যে 9 জনের বাড়ি খুলনায়। রাজশাহী মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 15 জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন 13 জন। সমান সংখ্যক 13 জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। বরিশাল বিভাগে গেল 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে প্রাণ গেছে 12 জনের। ফরিদপুরেও মৃত্যু হয়েছে 12 জনের। গেল 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় প্রাণ গেছে আরও 9 জনের। সমান সংখ্যক 9 জন মারা গেছেন সিলেট বিভাগে। এদিকে হাসপাতালগুলোতে বেড়েই চলেছে কোভিড উপসর্গ নিয়ে আসা রোগের চাপ। দেখা দিয়েছে আইসিইউ সংকট, সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। করোনা অতিমারিতে অসহায় দুস্থ মানুষের মাঝে অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগে তার উপর অনাস্থা প্রস্তাব ও অপসারণের দাবি জানিয়েছেন পরিষদের সব সদস্য। করোনাকালীন মানবিক সাহায্য হিসেবে 2,75,000 টাকা পেয়েছিল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়ন পরিষদ। সে অনুযায়ী জনপ্রতি 500 টাকা করে 550 জনের তালিকা প্রস্তুত করে স্থানীয় জনপ্রতিনিধিরা। তবে নির্ধারিত দিনে ইউনিয়ন পরিষদে পৌঁছে সুবিধাভোগীরা দেখতে পান আগেই অন্য কেউ টিপসই দিয়ে তুলে নিয়েছে তাদের টাকা। আমি জানিও না,
টাকা তুলে চেয়ারম্যান সড়ক মেরামতের পরামর্শ দিয়েছেন, সে অজুহাতে ১৮ জনের টাকা তুলে নেয়ার কথা জানালেন এই ব্যবসায়ী। পরামর্শ চেয়ারম্যান দিল, তারপরে আমরা ১৮ জন কাট দিলাম, আইডেন্টি কার্ডে ফটো করে দিলাম, দিয়ে ওই টাকাটা উঠাই নিয়ে আসিয়া এই বালু ফেলাছি, ট্রাক দিয়ে বালু ভরে ফেলাছি। সাহায্যের অর্থ নিয়ে এই অনিয়মের দায় চেয়ারম্যানকে দিচ্ছেন ইউনিয়ন পরিষদের সদস্যরা। অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে সদস্যদের সবাই অনাস্থা প্রস্তাব ও চেয়ারম্যানের অপসারণ দাবি করছেন। এই টাকাগুলো লোকজনের হাতে না দিয়ে আপনি এই সফিদারের মাধ্যম টিপ সই নিয়ে আপনি নেগে পকেটে ঢুকিয়েছেন কেন? আমার কলেজ সেটা আমার অভিরুচি। উনি পরিষদে যা কিছু আসে সব কিছু ওনার মতো করে বিলিবণন করতে চায়, আমাদেরকে ভাগ না দিতে। ২৩৮টার নাম এত লোক শর্ট কেন? তখন দেখতেছি যে বিষয়টা তো এটা অনিয়ম হচ্ছে, তখন আমার আবার একটা তবে অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান, তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ৩৫০ লোকের ত্রাণ সুন্দরভাবে এই টেবিলে বসে বিতরণ করছি ৫০০ টাকা করে। এখন যারা আজকে এই যে দিচ্ছে বিভিন্ন মানে কথাবার্তা মিডিয়া বলতেছে, তারা হচ্ছে আমার একটা মানে বিরোধী শক্তি। অনাস্থা প্রস্তাব পাওয়ার পরে আমি আইন ও বিধি মোতাবেক তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছি এবং ওনাকে বিধি মোতাবেক আমি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছি। স্থানীয় সরকার কোনো ব্যবস্থা না নিলে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউনিয়ন পরিষদটির সদস্যরা। সুমাইয়া আরেফিন অর্ণি, যমুনা নিউজ। নরসিংদীতে বাড়িতে ঢুকে ডাকাতি করার সময় বাধা দেয়ায় সাজ্জাদ হোসেন আরিফ নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। এ সময় নগদ টাকা ও স্বর্ণলঙ্কারও লুট করে তারা। ভোরে শহরের নগরিয়াকান্দি এলাকায় এই ডাকাতি হত্যার ঘটনা ঘটে। নিহত স্বজনেরা জানান, ৮-১০ জনের মুখোশধারী ডাকাত দোতলা ওই বাড়ির জানালার গ্রিল কেটে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় টাকা ও স্বর্ণলঙ্কা লুট শুরু করলে আরিফ তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, হত্যার ঘটনাটি নিছক ডাকাতের উদ্দেশ্যে অথবা পূর্বশত্রুতার জেরে কিনা তা তদন্তের পরই বলা যাবে। ব্রাহ্মণবাড়িয়ার আদম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার তিন দিন পর খুন হলেন কাদের নামের এক ব্যক্তি। পরিবারের অভিযোগ, শুধু মামলার জন্যই হত্যা করা হয়েছে তাকে। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। অভিযুক্ত রমজানকে ধরতে অভিযান চলছে। সরাইলের পানিশ্বর গ্রামের আব্দুল কাদির ৩০ জুন দুর্বৃত্তদের হাতে খুন হন তিনি। তার এই হত্যা ঘিরে তৈরি হয়েছে রহস্য। স্বজনরা বলছেন, খুনের তিন দিন আগে আদম ব্যবসায়ী রমজানের বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখার মামলা করেছিলেন কাদির। এরই জেরে তাকে হত্যা বলে অভিযোগ পরিবারের। মামলাটা করার পরে আমার ভাই হাই হতাশার মতন হয়ে গেছে। হুমকি আমকে দিতেছে। আব্বুকে জিজ্ঞেস করছে, আব্বু আপনি বলেন কে আপনাকে মারছে, কারা এগুলা করছে? পরে আব্বু বলতেছে যে আমাকে মারছে রমজান, রমজানের ছেলে দানা মিয়া, সত্তর মিয়া, এই ৫-৬ জনের নাম করছে। পরে আস্তে আস্তে আর আব্বু কথা বলতে পারে নাই। স্বজনরা জানান, ২ বছর আগে রমজানের মাধ্যমে ইরাক যায় কাদির, এজন্য ৩ লাখ টাকাও দিতে হয়েছে, কিন্তু বিমানবন্দর পৌঁছার পর গ্রেফতার, দেশে ফেরত। প্রতারণার শিকার হয় কাদির। তোমার ৫০,০০০ টাকা দেওয়া হবে। তখন কইছে, না আমি ৫০,০০০ টাকা নিব না। তখন আবার রমজানে বলছে যে, না তুমি যদি ৫০,০০০ টাকা না নো তাহলে তোমার পাসপোর্টটা দাও, পাসপোর্টটা দিয়ে তুমি আর আবার আমি রিটার্ন যে কোনো রাষ্ট্র আমি ফাড়াম। তখন এই কথার মাধ্যমে আমার স্বামী পাসপোর্টকে রমজানকে দিয়ে দিল। কাদির মামলা করছে বংশরে ফাঁসানোর জন্য, সব চক্রান্ত হেরার। এই হত্যার কোনো জড়িত নাই, আমরা কোনো দণ্ড নাই, কোনো কিছু নাই। কাদির ভাইয়ের সাথে আমরা কোনো দিন, কাদির ভাইয়ের ফ্যামিলির সাথেও আমরা কোনো দিন কোনো মুখে কোনো একটা কীর্তন হয়েছে না। অভিযুক্ত রমজানকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। মেইন যে সাসপেক্ট, ওকে ধরার জন্য আমাদের পুলিশ অভিযান অব্যাহত আছে এবং আমরা হোপফুল যে খুব শীঘ্রই ওকে ধরতে পারবো। আমাদের আরেকটু ওয়েট করতে হবে, আসলে একটু সময় লাগতেছে ওকে অ্যারেস্ট করার জন্য। কাদির হত্যার ঘটনায় সুষ্ঠু বিচার চেয়েছে এলাকাবাসীও। সুমাইয়া আরিফিন অর্নি, যমুনা নিউজ। ময়মনসিংহের ভালুকায় ব্যবসায়ীর পা কেটে ফেলার ঘটনায় প্রধান আসামি সহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব ১৪র অধিনায়ক আবু নায়ক মোহাম্মদ তালাত জানান, বৃহস্পতিবার ভালুকা ও গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় প্রধান আসামি জসিমউদ্দিন পাঠান ও তার ৩ সহযোগীকে। জব্দ করা হয় দেশীয় অস্ত্র। জমিনে বিরোধের জেরে গত ১৪ জুলাই আরটি কম্পোজিটের মালিক আব্দুর রাজ্জাকের পা কেটে নেয় সন্ত্রাসীরা।
নেত্রকোনায় 2005 সালে উদীচী কার্যালয়ে বোমা হামলায় 8 জন নিহতের মামলায় আসামি আসাদুজ্জামান পনিরের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গতরাত 11টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্র কারাগারে জেএমবি সদস্য পনিরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। 2005 সালে নেত্রকোনায় উদীচী ও শতদল শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে বোমা হামলা চালায় জেএমবি। এতে নিহত হন 8 জন, আহত হয় অন্তত 40 জন। এ ঘটনায় করা হত্যা মামলায় 2008 সালে আসামি পনির, সোহেল ও ইউনুসকে মৃত্যুদণ্ড দেন আদালত। মামলায় আরও দুই আসামি সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতর রহমান সানির অন্য মামলার ফাঁসি কার্যকর হয় তাদের অব্যাহতি দেওয়া হয়। আপিল করলেও পনিরের মৃত্যুদণ্ড বহাল রাখেন উচ্চ আদালত। নরসিংদীর পাঁচদোনায় কাভার্ড ভ্যান ও লেগুনা সংঘর্ষে শিশুসহ 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 যাত্রী। দুপুরে ঘোড়াশাল টঙ্গী আঞ্চলিক সড়কের চাকশাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় যাত্রীবাহী লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় কাভার্ড ভ্যানের। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। আহতদের হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরও 3 জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি, সবাই লেগুনার আরোহী। কাভার্ড ভ্যান জব্দ হলেও পালিয়েছে চালক। এছাড়া টাঙ্গাইলে সড়কে প্রাণ গেছে একজনের। পরিবহন শ্রমিক সংঘর্ষের জেরে বরিশালের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 7 রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পুলিশ জানায় বৃহস্পতিবার রূপাতলিতে বিবাদমান দুই পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি ও মারামারি হয়। এর জেরে সকাল থেকে বরিশালের সাথে ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, পিরোজপুর সহ মোট 7টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। লকডাউন শিথিলের পর ঈদের আগে ধর্মঘটের ফলে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। ঝুঁকি নিয়েই ছোট যানবাহনে গন্তব্যে যাচ্ছেন তারা। একটিমাত্র সেতুর অভাবে চরম ভোগান্তিতে পড়েছে গাইবান্ধার 20 গ্রামের হাজারো মানুষ। ঝুঁকি নিয়ে বাঁশের তৈরি সাঁকো দিয়েই পারাপার হচ্ছে প্রতিদিন। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। জনপ্রতিনিধির বরাবর আশ্বাস মিললেও সেতু নির্মিত না হয় ক্ষুব্ধ স্থানীয়রা। নড়বড়ে বাঁশের সাঁকোই নদী পাড়ি দেওয়ার একমাত্র উপায়। চিকিৎসা থেকে বাজার সদাই সব প্রয়োজনেই গাইবান্ধার সদরগঞ্জ উপজেলার অন্তত 20টি গ্রামের মানুষের ভরসা অস্থায়ী এই ব্যবস্থা। তিস্তা শাখা নদীর উপর নির্মিত এই সাঁকোটি শহরের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম চরখোদ্দা ও লাটশালা গ্রামের। শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও বর্ষায় দুর্ভোগ বাড়ে প্রায় 30,000 মানুষের। হাজার হাজার লোক প্রতিদিন যাওয়া আসা করে, কিন্তু রাস্তাঘাট নাই, এই কালপাট নাই, ব্রিজ নাই। একটা রুগী নিয়ে যেতে পারে না, ডাক্তার দেখাইলে যায় না, যেহেতু আমাদের ব্রিজ নাই, আসি এখানে খায়া থাকে, ওদিকে নিয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে যায়। এমন একটা সময় হয় সরফর যাইতে পুল ভাঙিয়ে পড়ে। এখানে অনেক প্রাণের ঝুঁকি থাকে, আমাদের স্কুল কলেজ আমরা যাই, তাই আমাদের এখানে অনেক সমস্যা। 5 বছর আগে নিজেরা উদ্যোগী হয়ে বাঁশের সাঁকো তৈরি করে গ্রামবাসীরা। একটি ব্রিজের জন্য প্রশাসনকে বারবার তাগিদ দিলেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। সবাই আইসে আর খালি দেখা যায়, গত বছর এই ব্রিজ ভাঙার পর আমারে লোকে দিয়ে 15 দিন মানুষ পারাইছে। জনগণের বাস তুলি, জনগণে বানাই, জনগণের বাসের খুঁটি পুঁতি। 20 বছর থাকিয়ে মনে করো এই দুর্ভোগটা চলতেছে। ব্রিজ কাঠের ব্রিজ, এই বাসের হয়তো এর আগে কাঠের দিয়েছিলাম, ভাঙি গিয়েছে, আবার ফের বাসের এভাবে চলতেছি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমরা জানাই, এই ব্রিজটা যেন আমাদের দিলে উগার হয়তো। সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলেই কাজ শুরুর আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। ত্রাণপুর অধিদপ্তর থেকে একটা ব্রিজের আমরা ডিপিডিভুক্ত করছি এবং সয়েল টেস্ট হয়েছে। আমি আশা করতেছি আগামী এই অর্থবছর, চলতি অর্থবছরের মধ্যে ইনশাল্লাহ এই ব্রিজ টেন্ডার হবে এবং তারপরের মানুষ ইনশাল্লাহ ব্রিজ দিয়ে হাঁটবে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে স্থায়ী সেতু নির্মাণের দাবি তিস্তা পাড়ের মানুষের। বরিশালের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় 150 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন। সকাল থেকে ব্যস্ততম বাস টার্মিনালটিতে অভিযান চালানো হয়, একে একে গুড়িয়ে দেওয়া হয় ছোট বড় 150 শতাধিক দোকানপাট। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ জানায় রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 17 রুটে প্রতিদিন লাখো মানুষ যাতায়াত করেন, কিন্তু অবৈধ স্থাপনার কারণে বাস চলাচল বিঘ্নিত হচ্ছিল। পাশাপাশি ভোগান্তি শিকার হচ্ছিলেন যাত্রীরাও। জনসাধারণের দুর্ভোগ লাঘবে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ঈদ এগিয়ে আসলেও পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের খামারিরা। কঠোর বিধিনিষেধ শিথিল হলেও পাইকারদের আনাগোনা নেই তেমন। যদিও অনলাইনে গরু বিক্রির ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা, কিন্তু ডিজিটাল হাটের সুবিধা নিতে পারছেন না অনেকেই। ঝিনাইদহের প্রতাপপুরের খামারি আজিজুর রহমান
দুই বছরেরও বেশি সময় ধরে লালন পালন করছেন ২০ মন ওজনের বাংলা টাইগার, কিন্তু প্রত্যাশিত ক্রেতা না পাওয়ায় বিপাকে পড়েছেন তিনি। এই গরুটা আমি দীর্ঘ ২৬ মাস ধরে পুষছি, এটার ভিতরে আমার হিউজ পরিমাণ খরচ হচ্ছে। এই লকডাউনের কারণে যদি গরুটা আমি বেচতে না পারি তা আমি চাষি কৃষক আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তাই আমি সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা গরুটা বিক্রি করতে পারি সে ব্যবস্থা যেন সুব্যবস্থা উনি করে দেন। এই জেলার বাতপুকুরের গৃহবধূ শীলা, তার দুশ্চিন্তা বিশাল আকৃতির দুইটি ছাগল নিয়ে। বাইরে থেকে পাইকার না আসায় বিড়ম্বনা বাড়ছে। পশুগুলো আমরা বিক্রি করতে পাচ্ছি না, এই যে লকডাউন, এই যে ঝামেলা করোনার কারণে আমরা তো ন্যায্য দাম পাচ্ছি না। যে কোনোভাবে সরকার আমাদের এইগুলোর পদক্ষেপ নিক। যশোরের সীতারামপুরের মহিদুল ইসলাম কাজলও ন্যায্য দামে পশু বিক্রি নিয়ে সংশয়ে আছেন। ৭০টি গরু পালন করছেন, কিন্তু ঈদের দ্বারপ্রান্তে এসে ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছেন না। এখন আমরা ব্যাংকের থেকে তো লোন নিয়ে এই কারবারটা মানে প্রতিষ্ঠানটা চালাচ্ছি। এখন যদি আমরা যথাযথ ন্যায্য মূল্যে যদি আমরা বিক্রয় না করতে পারি এবং এই পশুগুলো যদি এবছরও থেকে যায় তাহলে আমাদের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। তবে স্থানীয় প্রাণীয় সম্পদ অফিস আশ্বস্ত করছেন খামারিদের, বলছেন অনলাইনে পশু বিক্রির উদ্যোগ রয়েছে, এর সুফল মিলবে তৃণমূলেও। যেহেতু আমাদের কাছে ডেটাবেজ আছে, আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের বাড়ি থেকে আমরা ছবি নিচ্ছি এবং আমাদের জেলা থেকে প্রায় ১২টা প্ল্যাটফর্মে প্রায় ১২,৫০০ গরু ছাগলকে অনলাইনের মাধ্যমে আপলোড করেছি, প্রায় ১২০০ গরু ছাগল বিক্রি হয়ে গেছে। অনলাইনে গরু বিক্রয়ের জন্য উৎসাহিত করছি। আমরা আশাবাদী যদি করোনার ধাপ একটু কমে আসে তখন আমাদের এই জেলায় প্রত্যেকটা উপজেলায় যে পশু বিক্রি হাট সেগুলো আবার খুলে দেওয়া হবে। খামারিদের অনেকে নিজে পুঁজি বিনিয়োগ করে পশু পালন করছেন, আবার অনেকের রয়েছে ব্যাংক এবং এনজিও ঋণ। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। গরুর হাটের আরো খবর জানতে এই মুহূর্তে আমাদের সাথে ভোলা থেকে যোগ দিয়েছেন এইচএম জাকির। জাকির, বেচা কেনা কেমন চলছে, সেখানে দাম নিয়ে ক্রেতা বা খামারি যারা রয়েছেন তারা ঠিক কি বলছেন? হ্যাঁ শৈলা, আমাদের এই অঞ্চলে কিন্তু সকাল থেকে হাটের গবাদি পশুর উপস্থিতি এমনকি ক্রেতা বিক্রেতাদের সমাগম না ঘটলেও বিকেল ৩টার পর থেকে কিন্তু পর্যাপ্ত লোকে লোকারণ্য হয়ে গেছে। বিশেষ করে ক্রেতা বিক্রেতাদের ব্যাপক সমাগম ঘটেছে। আমি যদি একটু দেখাতে চাই আপনাকে যে এই মাঠটিতে, বিশেষ করে এই হাটটি হচ্ছে ভোলার সদর, বিশেষ করে পৌরসভার মধ্যে হাটটি প্রথম হাট, বিশেষ করে লকডাউনের পরে প্রথম হাটটা বসেছে। এখন এখানে যেই পরিমাণ ক্রেতা বিক্রেতা আমরা দেখছি তাতে মনে হচ্ছে যে ব্যাপক পরিমাণে গরু আজকেই বিক্রি হয়েছে, বিশেষ করে ছাগলও এখান থেকে অনেকটা বিক্রি হচ্ছে। আমরা বিশেষ করে অনেক ক্রেতাদের সঙ্গে এমনকি বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমন বলছে যে গত বছরের তুলনায় এই বছর দামের পরিমাণটা অনেকটাই বেশি। আমি যদি একজন এখানে একজন ক্রেতা রয়েছে, তিনিও একটি গরু বিশেষ করে দাম দর কষাকষি করছে, আমি তার কাছেই হয়তো বা জানতে চাইবো যে এই বছরের দামটি কেমন কেমন দেখছেন, বর্তমানে দামের বাজার মূল্য। জি আসসালামু আলাইকুম, আপনার মাধ্যমে আমাদের যমুনা টেলিভিশনের সকল দর্শককে আমরা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। গত বছর গরুর যে মূল্য ছিল, যে গরু গত বছর আমরা ১.৫ লাখ টাকা দাম দিয়ে কিনেছি, সেটা এবছর মনে হচ্ছে যে ২.৫ লক্ষ টাকা তারা দাম চাচ্ছে, কিন্তু কোনো মতেই ১.৫ লক্ষ টাকা যেটা কিনেছে সেটা ২ লক্ষ টাকার নিচে হয়তো এবার এবছর বিক্রি করবে না, এরকমই বিক্রেতাদের দেখে মনে হচ্ছে। অনেক চেষ্টা করেছি, তারা কোনো মতেই ২ লাখের নিচে নামতেছে না আর কি। আমি যদি ওই যে বিক্রেতা যে যিনি খামারের গরুর মালিক তার সঙ্গে একটু কথা বলছি, আসলে এবার দামটা বেশি হওয়ার কারণে? অবশ্যই দামটা বেশি না ভাই, আপনারা বলেন বেশি, আমরা তো এই গরু কাল আমাদের এই গরু বাড়িতে ৩ লক্ষ টাকা মূল্যছে, গরু আজকে মূল্যছে ২,২০,০০০, তাহলে আপনারা বলতে পারছেন কেন গরু ৩ লাখ টাকা দাম বেশি বলতেছেন কেন? আমাদের গরু যদি দাম বেশি হতো তাহলে তো আমরা বিক্রি করতাম। গরু তো দাম প্রত্যেকটা গরু আমাকে ৫০,০০০ টাকা কম কইতেছে প্রত্যেকটা গরু। শালা, যেমনটি শুনতে পেয়েছেন, আসলে অনেক ক্রেতা এবং বিক্রেতারও বলছে শেষের দিকে হয়তো বা দাম অনেকটা কমে যাবে, তখন হয়তো। বুঝতে পারছি, ধন্যবাদ আপনাকে।
কিশোরগঞ্জের কোটিয়াদিতে ফসলে জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক স্কুল শিক্ষক। পৌর আওয়ামী লীগের সভাপতি প্রাণনাশের হুমকি দিয়ে আতঙ্কে দিন কাটছে তার। বালু তোলায় স্থানীয় প্রশাসন নিষেধাজ্ঞা দিলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। ফসলি জমি থেকে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় স্কুল শিক্ষককে পৌর আওয়ামী লীগ সভাপতির এমন অকথ্য ভাষায় গালিগালাজ আর প্রাণনাশের হুমকি। মোবাইল ফোনে এই হুমকির অডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার পাইকশা গ্রামে ফসলি জমির মাঝেই মেশিন বসিয়ে অবৈধভাবে তোলা হয় বালু। নির্বিচারে বালু তোলায় কমছে ফসলের উৎপাদন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন গ্রামের চাষিরা। সরকারি আইনে বাধা ভিন্ন ঠিক আছে, এইভাবে এই পরিবেশ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া তো উত্তোলন জানা গ্রামে পরিবেশে ভারসাম্য নষ্ট না যাতে না হয় সেজন্য কেউ বালু উত্তোলন না করি। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদ কামাল অবৈধ বালু উত্তোলন বন্ধে সম্প্রতি লিখিত অভিযোগ দেন ইওনোর কাছে। এতেই ক্ষিপ্ত হয়ে তাকে প্রাণনাশের হুমকি দেন পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোস্তফা। এরপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন কামাল। বরাবর আবেদন দিই এবং আবেদন দেওয়ার পরে তারপর তারা বালুগুলো তুলে যাচ্ছে এবং এখানে যে আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের যে সভাপতি গোলাম মোস্তফা সাহেব উনি আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমি এখন নিরাপত্তাহীনতা ভুগছি। শিক্ষককে হুমকি দেওয়ার কথা স্বীকার করলেও অবৈধ বালু ব্যবসায় মদত দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পৌর আওয়ামী লীগ সভাপতি। বলছি সে আমার বিরুদ্ধে গ্রামে গঞ্জে বালু নিয়ে বালু ব্যাপার আমি কিছু জানি না, সে আমার লটাইছে। স্থানীয় প্রশাসন থেকে নিষেধাজ্ঞা দেয়া হলেও রাতের আধারে বালু তোলা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর, যদিও বিষয়টি অস্বীকার করেছেন বালু ব্যবসায়ীরা। প্রাণনাশের হুমকির বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইওনোর। এই ঘটনাকে কেন্দ্র করে ওই শিক্ষককে যদি কেউ হুমকি ধামকি দেয় বা অন্য কোনোভাবে হয়রানি করে এবং এই অভিযোগ আমরা পাই, আমরা তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নিব। অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ করায় এর আগেও বালু ব্যবসায়ীদের মামলা হয়রানির শিকার হন শিক্ষক মাহমুদ কামাল। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার এই আয়োজন।